নোটের নিউজ রয়েছে সেই সংক্রান্ত আলোচনা করব তো অনুরোধ রাখবো যে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য এবং লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে পাশে নোটিফিকেশন বেলটি অন করে রাখার জন্য ইতিমধ্যে আপনারা জানেন যে আইনি জটে এখনো পর্যন্ত উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া এবং শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে ইন্টারভিউ তালিকা প্রকাশ করতে চেয়ে চার সপ্তাহের কোর্টের কাছে সময় চেয়েছিল এসএসসি সেই সময়সীমা ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে পরবর্তী পদকে এফএসসি তরফে কি নেওয়া হবে সে সম্পর্কে অনেকেই চিন্তিত ছিলেন এবার আপনাদের সেই চিন্তারই অবসান ঘটল আপনাদেরকে এর আগের ভিডিওতে আমরা জানিয়েছিলাম যে চোদ্দ তারিখ এবং পনেরো তারিখ উভয় দুই তারিখই কিন্তু মৌসুমি ম্যাডাম বসছেন এবং মৌসুমি ম্যাডাম বসছেন মানে এক্ষেত্রে কিন্তু কোর্টে কেসটা লিস্টেড হতে পারে এবার কোর্টে কেসটা চোদ্দ তারিখে কিন্তু লিস্টেড হয়নি কেন লিস্টেড হয়নি সে সম্পর্কেও আমরা জানাচ্ছি এবার চোদ্দো তারিখে কোর্টে কেসটা লিস্টেড না হওয়ার ফলে কিন্তু সেদিন কোর্টে কেসটা ওঠেনি আজকে পনেরো তারিখ আজ কিন্তু কোটে কেসটা উঠেছিল এবং আজকে মেনশানিং প্রক্রিয়াও সম্পূর্ণ হয়েছে মেনশান করতে চেষ্টা করা হয়েছিল যে প্রক্রিয়াটা নিয়ে আজকে এই যে বিষয়টা সেই কেসটা নিয়ে কিন্তু আমাদের তরফের কোনো আইনজীবীর থেকেও সব থেকে বেশি আগ্রহী ছিলেন ইতিমধ্যে এসএসসির যে সিনিয়র আইনজীবী রয়েছেন তিনি এবং তার উদ্যোগে এই কেসটা কিন্তু আজকে লিস্টেড করানো হয়েছে এবং এই শুক্রবার দিন লিস্টেড করানো হয়েছে এবং এই কেসটা ম্যাডাম যা বলছেন ম্যাডামের যা নির্দেশিকা রয়েছে তা হলো এরকম যে ম্যাডামের কাছে এই দিনের যে জন্য আজকে যে কেসটা লিস্টেড করাতে এসে সিনিয়র আইনজীবী যা বলেছেন তাতে করে পাঁচ তারিখে কেসটা লিস্টেড হচ্ছে এবং সিনিয়র আইনজীবী তিনি ম্যাডামের কাছে আবেদন করেছেন যে এই কেসটা জন্য একটি স্পেশাল লিভ রয়েছে বা একটি সময় রয়েছে যেটার জন্য কিন্তু ম্যাডাম বা একটি অনুমতির দরকার রয়েছে কারণ আপনাদের ইতিমধ্যেই আমরা বলেছি যে ইতিমধ্যে দশ তারিখের যে সময়সীমা ছিল মেরিট লিস্ট প্রকাশ করার সেই মেরিট লিস্ট প্রকাশ তারা করতে পারেননি এটা আইনজীবী বলেছেন সিনিয়র আইনজীবী তিনি বলেছেন যে তিনি প্রকাশ তারা প্রকাশ করতে পারেনি তার মূল কারণ ছিল প্যান্ডেমিক সিচুয়েশান এবং যে লাস্ট নোটিশটা দেয়া হয়েছিল কোর্টের তরফে যে অর্ডার দেওয়া ছিল তাতে কিন্তু পরিষ্কারভাবে উল্লেখিত তারিখগুলো নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল যার মাধ্যমে কিন্তু নির্দিষ্ট করে দিয়ে বলেছিল যে এর মধ্যে এই রিক্রুটমেন্ট প্রক্রিয়া এর মধ্যে শেষ করে দিতে হবে আমরা সকলেই সেই বিষয়টা নিয়ে আশান্বিত ছিলাম যে সত্যিই এই বিষয়টাকে এর মধ্যে শেষ করা হবে কিন্তু দশ তারিখে সময়সীমা অতিক্রান্ত হয়েছে প্যান্ডেমিক সিচুয়েশানের কারণে কিন্তু কোর্টে গিয়েছিল তারা এসএসসি তরফ থেকে এবং এসএসসি তরফ থেকে যে চার সপ্তাহের সময়সীমা দেওয়া চাওয়া হয়েছিল সেটাও অতিক্রান্ত হয়ে গিয়েছে দশ তারিখে সময়সীমা অতিক্রান্ত হয়েছে তাই কমিশনের তরফ থেকে কিন্তু আবারও কোর্টে যাওয়া হয়েছে এবং কোর্টের তরফ থেকে যে নির্দেশিকা যে এটা লিস্টটা তারা প্রকাশ করবে কি করবে না সেই বিষয় সম্পর্কে অনুমতিটা নেওয়ার জন্য তারা কিন্তু আজকে কোর্টে গিয়েছিল এবার এই যে লিস্টেড মেনশানিং প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এই কেসটা নিয়ে কিন্তু আগামী শুক্রবার দিন ম্যাডামের অনুমতি পাওয়া গিয়েছে এই দিন কিন্তু লিস্টেড হচ্ছে আজকে আমাদের কেসটা মেনশানিংয়ের জন্য পাঁচ নম্বরে লিস্টেড ছিল সেই অনুযায়ী কিন্তু আজকে শুনানি হয়েছে বা কথা হয়েছে ম্যাডামের সাথে সিনিয়র আইনজীবীর এবং ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে পুরো বিষয়টা হচ্ছে এখনও পর্যন্ত এই ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আগামী দিনে হয়তো শুনানি প্রক্রিয়া হবে কারণ এখনও পর্যন্ত লকডাউন প্রক্রিয়া ওঠেনি এবং প্যান্ডেমিক সিচুয়েশান এখনও পর্যন্ত কিন্তু শেষ হয়ে যায়নি তাই এইখান পুরো প্রক্রিয়াটাই হয়তো এখনও পর্যন্ত ভিডিও কনফারেন্সিংয়ের মারফতে হবে এবার ম্যাডামের কাছে তিনি যা বলতে চেয়েছেন তাতে করে পুরো বিষয়টাই তারা কিন্তু চাইছেন খুব দ্রুত যাতে শুনানি প্রক্রিয়ায় অংশগ্রহণ করানো যায় এবং কমিশন কিন্তু এরই ভেতরে প্রস্তুত হয়ে রয়েছে ইন্টারভিউয়ের যে লিস্ট সেটা প্রকাশ করার জন্য এবং পুরো বিষয়টা নিয়ে কমিশন কিন্তু তাদের নিজস্ব কার্যকলাপগুলো করতে শুরু করে দিয়েছে আমরা বেশ কিছুদিন আগের একটি ভিডিওতে আমরা তথ্য পেয়েছিলাম এবং আপনাদেরও জানিয়েছিলাম যে কমিশন কিন্তু নিচের তো নিজেদের ভেতরে আস্তে আস্তে কাজগুলোকে শেষ করে রাখার একটা প্রক্রিয়া কিন্তু চালাচ্ছে এবং এ বিষয়ে নিয়ে আপনাদের কাছে তথ্য তুলে ধরার চেষ্টা করেছিলাম হয়তো অনেকে বিশ্বাস করেছিলেন অনেকে করেননি কিন্তু বাস্তবিকভাবে এটাই এখন কিন্তু এই বিষয়টা প্রমাণিত হচ্ছে যে তারা কিন্তু যথেষ্ট কাজ করার প্রক্রিয়া করেছে কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে কিন্তু তারা পরবর্তী সময়ে লিস্টেড করা যায়নি বা লিস্টেড করেনি চোদ্দো তারিখে লিস্টেড করতে পারেনি এটা এটা সরকার পক্ষ বলুন বা এসএসসির বলুন কোনো রকমভাবে দায় চাপিয়ে দেওয়া যাচ্ছে না এবং আজকে যেটুকু যা তথ্য পেয়েছি তাই সেই অনুযায়ী কারণ তারা যে লিস্টেড করানোর চেষ্টা করেছিল কিন্তু কোর্টের যে নির্দিষ্ট নিয়ম নির্দিষ্ট যে নিয়ম প্রসিডিওর রয়েছে সেই প্রসিডিওর অনুযায়ী কিন্তু কেসটাকে লিস্টেড করা যায়নি এবং এই কেসটা যেহেতু লিস্টেড সেই দিন করা যায়নি আজকে কিন্তু তারা আবারও চেষ্টা করেছিল এবং আজকে পাঁচ নম্বরে ছিল সেটা শুনানি হয়েছে ম্যাডামের সাথে যা কথাবার্তা হয়েছে তাতে খুব স্পষ্টতই যে আমাদের কিন্তু একটা পজিটিভ দিক রয়েছে আমরা কিন্তু এই কেসটার যেটুকু যা তথ্য পাচ্ছি বা যেটুকু যা তথ্য উঠে আসছে তাতে করে পুরো বিষয়টা খুব দ্রুত সমাধান হয়ে যাওয়ার একটা সম্ভাবনা প্রবল এবং ম্যাডামের কাছে তারা যে অনুমতিটা চেয়েছে সেই অনুমতিটার মূল বিষয় হচ্ছে এটাই যে তারা লিস্ট তৈরি করে ফেলেছে এবং সেটাকে তারা পাবলিশ করতে চায় যেহেতু দশ তারিখে সময়সীমা পেরিয়েছে চার তিন চার চার সপ্তাহে যে সময়সীমা সেটাও পেরিয়ে গিয়েছে সেহেতু তারা স্পেশালের যে লিভ যে অনুমতি সেটা তারা নিতে গিয়েছে এবং এর আগে যে আমরা দেখেছিলাম অন্য কোর্টে যাওয়া হয়েছিল। ম্যাডাম কিন্তু সেই বিষয়টাও বলেছেন যে তিনি যে জাজমেন্টটা দিয়েছেন সে ডিসেম্বরের জাজমেন্ট তারা আজকে যে কোর্টে লিস্টেড করতে এসছেন সেটা জুন মাস এল এতদিন সময়সীমা পেরিয়ে গিয়েছে তারপরও কেন লিস্টেড করানো হয়নি সেই প্রশ্নের উত্তরে কিন্তু সিনিয়র আইনজীবী বলেছেন যে তারা কোর্টে গিয়েছিলেন এবং অন্য বেঞ্চে মামলাটিকে তোলা হয়েছিল তারপর তিনি কিন্তু আপনার কাছে এই বিষয়টা পাঠিয়ে দিয়েছেন যেহেতু তা আপনার লর্ডশিপে ছিল বা আপনার জাজমেন্ট ছিল সেই জন্য কিন্তু এখানে পাঠিয়ে দেওয়া হয়েছে এই বিষয়টিও কিন্তু সেখানে উল্লেখ করা হয়েছে তাহলে ম্যাম ইতিমধ্যেই দুটো বিষয় কিন্তু আমাদের সামনে স্পষ্ট হয়ে গেল কমিশনের সদিচ্ছা কিন্তু এখন দেখাচ্ছে এবং আইনজীবীদের তরফ থেকে অর্থাৎ সিনিয়র আইনজীবী তিনিও কিন্তু বিষয়টিকে চেষ্টা করছেন আজকে বিষয়টি সমাধান করে দেবার। এরই মধ্যে সমস্ত পক্ষকে এবং আমাদের সকল ক্যান্ডিডেটকে কিন্তু অনুরোধ করব যে ধৈর্য ধরুন বিষয়টিকে অত্যন্ত পজিটিভ দিকে এখনও পর্যন্ত দা দেখতে পাচ্ছি তাদের করে অত্যন্ত পজিটিভ দিকে রয়েছে এবং এত দিন ধরে যে কোর্ট কেসের সম্পর্কে আপনাদের তথ্য দিচ্ছি এতে করে আমাদের যাটুকু মনে হয়েছে তাতে কিন্তু পুরো বিষয়টা এখনও পর্যন্ত পজিটিভ দিকে রয়েছে যদি কোনো অঘটন না ঘটে তাহলে কিন্তু এই শুক্রবার দিনই কেসটা লিস্টেড হবে এবং ম্যাডামের কাছ থেকে যা তথ্য পাওয়ার সে সম্পর্কে আমরা পাবো এবং কোর্টের যা নির্দেশিকা আসবে ক্যান ফাইল হিসেবে যে নির্দেশিকা বা কোর্টের যে অর্ডারটা চলে আসবে সেই অর্ডার অনুসারে কিন্তু আপনাদের কাছে তথ্য পৌঁছে দেবো যে কি কী বিষয় উল্লেখ করা হয়েছে কি কি বিষয় রয়েছে এবং এই মেনশানিং প্রক্রিয়া হওয়ার ফলে কিন্তু অনেক ক্যান্ডিডেট উপকৃত হবেন এবং এই দশ তারিখের যে লিস্ট প্রকাশ করা হচ্ছিল না তারপর বহু কাণ্ড ঘটেছে কমিশনের এবং সরকার পক্ষের যথেষ্ট দোষ আছে তার সত্ত্বেও এই মুহুর্তে যে পদক্ষেপ হচ্ছে সেটা যথেষ্ট সঠিক এবং যথেষ্ট একদম পজিটিভ দিকে রয়েছে বলে আমরা মনে করছি আপনাদেরও একটু ধৈর্য ধরার অনুরোধ করবো রকম প্রশ্ন থাকলে নিচের কমেন্ট সেকশানে করতে পারেন যতটুকু তথ্য পেয়েছি যা পেয়েছি সেই সম্পর্কে আপনাদের আরও জানালাম এবং কিছু জানার থাকলে অবশ্যই নিচে কমেন্ট সেকশানে প্রশ্ন করুন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ আজ এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না